আজ আমি ভাইরাল হবই হব বলে দিলাম পোস্ট করেছি অনেকগুলো ইউটিউব চ্যানেলের সাথে অনেক আর মানে গেছি অ্যাঙ্কার যে সে পাগল হয়ে গেছে মানে কিছু না মানে দুর্গাপূজাটা হবে না করে তারপর স্টকটা করলে ওদেরও কিছুটা হচ্ছে তা না হলে তো ওরাও পুরো মানে সায়ন দীপাংশু দা এক একজন মানে থাকা মানে ওখানে মানুষ থাকবে না চেটে ইনস্ট্যান্ট ওরা এত চাটন শুরু করবে কে কাকে চাটছে বোঝাই যাচ্ছে না এই ওকে চাটছে অ্যাঙ্কার মাথায় হাত দিয়ে বসে আমরাই অ্যাঙ্কার আমরাই প্রশ্ন করছি আমরা দিচ্ছি পাগলের মতো এতগুলো কোভিড পজিটিভ কেসের মধ্যে মানে এক্স্যাক্টলি যদি আমি বলি যে লাইফে পারফেক্ট পজিটিভ কিছু তাহলে দ্যাট ইজ টুম্পা আর কে এই টুম্পা তার সম্পর্কে আলাদা করে পরিচয় করানোর কিছু নেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে টুম্পা এখন ট্রেন্ডিং সেটা হতে পারে বিয়েবাড়ি সেটা হতে পারে আপনার ব্যাচেলরেট কি হতে পারে আপনার বাড়িতে ক্লোজড কোনো পার্টি কি পূজোর বিসর্জন সবকিছুতেই আজকাল এখন টুম্পাময় আর সেই টুম্পাময় কেন কি কারণে আর কে রয়েছে আজকে আমাদের সঙ্গে ওয়েল লেটস ইন্ট্রোডিউস আজ টুডেজ ভেরি ওন সেলিব্রিটি গেস্ট সুমনা দাস সুমনা ওয়েলকাম ওয়েলকাম একটুখানি তুমি বলো যে আজকে প্রথম তুমি স্পষ্টতে আসলে এরকম ভাবে অ্যান্ড দ্যাট অলসো এখন তুমি ভাইরাল সেন্সেশন সেই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে করছো মানে কি ফিল হচ্ছে লাইফটা কতটা বদলাচ্ছে লাইফ সেইভাবে মানে পার্সোনাল দিক দিয়ে আমার লাইফ সেইভাবে কিছু পরিবর্তন হয়নি তবে সোশ্যালিজম যদি তুমি বলে থাকো তাহলে সেখানে কিছুটা তো হয়েছে পরিবর্তন আর মানে অডিয়েন্সকে থ্যাংক ইউ বলবো যে আজকে এত ভিউয়ার্স এত ভালো রেসপন্স আর আমাদের এই যে কাজটা সেটা মানে আই এম ব্লেসড মানে আমাদের পুরো টিম সাথে মানে থ্যাংক ইউ সো মাচ যে সবাই এতটা ভালোভাবে এটাকে সাপোর্ট করেছে এবং আজকে আমি নিজেই শুনতে পাচ্ছি যে পাড়াতে মানে যেখানে আমি থাকছি সেখানে শুনতে পাচ্ছি কোথাও গানটা বাজছে বা কোথাও মোবাইল স্ক্রোল করতে থাকলে সেখানে পাচ্ছি বিভিন্ন জন আমাকে ট্যাগ করছে অবশ্যই সেগুলো তো ভালো লাগছে ভালো লাগারই কথা তো চলছে আর কি মানে এইটাকে কি করে তুমি ব্যালেন্স করছো কারণ এখন তুমি সোশ্যাল মিডিয়া সেন্সেশন সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন ট্রেন্ডিং সব জায়গাতেই শুধু এখন টুম্পা 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 এন্ড টুম্পার চোখ কেন সাদা দ্যাটস আ বিগ কোয়েশ্চেন মানে কি কারণে চোখটা সাদা কেন ওয়াই সেটা মানে আমি বুঝলেও তুমি জানলেও আমাদের অডিয়েন্সকে একটু তুমি বোঝাও টুম্পার চোখ কেন সাদা আর বার্গার দিয়েই বা কেন তার পিন্ডি দাও সেটা তো আমাদের মিউজিক ডিরেক্টর ভালো বলতে পারবে সেটা যেটা হচ্ছে যে টুম্পার কেন চোখ সাদা এটা তো একটা আমাদের সিরিজের গান যেটা সিরিজের নাম চারআইপি রেস্টিং প্রেম তো সেখানে সিরিজটাতে আমার ক্যারেক্টার একটা ভূতের ক্যারেক্টার হয়েছে ওকে ওকে তো পুরো সিরিজটাতে আমার চোখ কিন্তু নর্মাল মানে এখন যেমন সবাই দেখছে এরকমই নর্মাল ওই গানটার মধ্যেই শুধু বলবো এটা একটা এক্সট্রা ঝলক বলতে পারো বা প্রমোশনের জন্য যেহেতু ইউজ হচ্ছে যেহেতু কোনো মানে ওই এক্সট্রা একটা কিছু দিয়েছে ওরা ডিরেক্ট ভেবেছে ওটা এই যে প্রশ্নটা উঠছে এটাই যাতে ওঠে সেটার জন্য হতে পারে যাই হোক সেটা ডিরেক্টর ভালো বলতে পারবে কিন্তু এই সাদা লেন্সটা ইউজ করা হয়েছে মানে কিছুটা বোঝানোর জন্য যে হ্যাঁ শুধুমাত্র গানটাই নয় বা নাচটাই নয় চোখটা এরকম কেন নিশ্চয়ই এর মধ্যে কিছু রয়েছে তো এই কোশ্চেনগুলো যে তুমি করছো এইটা এই জন্যই আসার জন্যই যেটা করা আচ্ছা আরো কিছু মানে কথায় কথায় যেটা হয় না যে একটার পর একটা কোয়েশ্চেন মনে চলে মানে চলেই আসে আমিও সেটাই মানে তলানি থেকে একটু তুলে আনছি তো সেটা হচ্ছে যে তুমি তো অলরেডি ফিল্মে কাজ করেছো সিরিয়ালে কাজ করে এসছো বিভিন্ন প্রাইভেট মানে চ্যানেলগুলো তুমি কাজ করেছো সেখান থেকে আজকে তুমি টুম্পা বা রেস্টিং প্রেম তো সেক্ষেত্রে কোনো ভেবেছিলে যে রেস্টিং প্রেমে পার্টিকুলারলি এই নাম্বারটা এই লেভেলে ভাইরাল হবে আর এই লেভেলে আজকে তুমি টুম্পা নামে পরিচিত সুমনা যতটা তুমি পরিচিতি পেয়েছো টুম্পা অনেক বেশি পরিচিতি দিয়েছে তোমাকে কিভাবে দেখো বা কি বলবে সেই এই জার্নিটাকে যদি শর্ট স্প্যানে রাখতে জানি জার্নি বলতে তাহলে প্রথম থেকে একটু বলতে হোক হোক মানে আমি বাড়ি আমার এখানে নয় কলকাতার নিয়ে আমি নই আমার বাড়ি খড়গপুর তো আমার স্কুলিং বলো কলেজ বলো ওখানে দেন রবীন্দ্রভারতী আমার ইউনিভার্সিটি তো তারপরে ওখানে আমি ভোকাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট মাস্টার্স ওখান থেকে করা আমার আমি কখনো ভাবিনি এই প্রফেশনে আসবো সেটা আমার কোনো প্ল্যানিং ছিল না আলটিমেটলি প্ল্যান করলে কিছু হয় না যেমন প্রথমে ভেবেছিলাম আমি ল নিয়ে পড়বো
কলেজে যখন কলেজ কমপ্লিট করার পরে বা তার আগে আমি ভেবেছিলাম, তারপরে সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছে ছিল কিন্তু সেটাও হয়নি। দেন আমি ডান্স নিয়ে পড়তে চেয়েছিলাম, সেটাও হয়নি। এবং ভোকাল মিউজিক নিয়ে আমাকে পড়তে হয়েছে, সেটা মানে আমি ভালোবেসেই ওই সাবজেক্টটা চুজ করেছি, এগুলো সম্ভব কোনো কারণে হয়নি। আর কিন্তু সেখান থেকে আমার কিছু থিয়েটারের ছেলে মেয়েদের সাথে আলাপ হয় ড্রামা ডিপার্টমেন্টে, ওখান থেকে আমি থিয়েটার স্টার্ট করি। আচ্ছা, এবার থিয়েটার করতে করতে তখন আমি শখে করতাম, ভালোবেসে করতাম, কিছুটা ভালো লাগতো। কেননা থিয়েটারের মধ্যে ওই নাচ গান এই সমস্ত জিনিস যেহেতু ফাইন আর্টস ভীষণভাবে আছে জড়িয়ে, তো সেটা আমার ভালো লাগতো, আমি এনজয় করতাম। সেখান থেকে করতে করতে এটা মানে এই কাজটাকে আমি শখে করতে শুরু করলাম, অভিনয় করতাম টুকটাক, প্রেশার দিয়ে ওরকম না ঠিক আছে চলো। দেন একটা সময় পরে আমার মনে হলো যে এটা আমি প্রফেশন হিসেবে নেব। সেটা বলতে গেলে 2014 এর এন্ডের দিকে ভাবো, সিরিয়াসলি আমি নিলাম যে এটা আমার কোথাও থেকে প্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং কোথাও থেকে আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে সবই রয়েছে। মানে অভিনয় করতে গেলে সবটাই দরকার হয়, যেটা ডান্স গান সবটাই আমি একটা জায়গাতে পাচ্ছি, আমি কেন চুজ করব না, আমি চুজ করলাম। এবং তারপরে মনে হলো যে যে জিনিসগুলো হওয়ার ইচ্ছে ছিল কোনো না কোনো দিন হয়তো ক্যারেক্টার হিসেবেই না হলে আমি করে ফেলবো ওইগুলো, যাই হোক। তো সেখান থেকে জানি আমার স্টার্ট, তারপরে আমি টেলিফিল্ম করতে থাকি, কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে থাকি, শপিং করতে থাকি, থিয়েটার একটা টাইম পরে বন্ধ হয়, তারপরে ফিল্ম করতে থাকি, সিরিয়াল অনেকদিন আমি সিরিয়াল করিনি নিজে ইচ্ছে করেই, তারপর একটা সময় পরে মনে হলো যে সিরিয়ালও করা যেতে পারে, তো সেটা করলাম। দেন মানে ওই জার্নি হতে 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 এখন মানে রেস্টিং প্রেমে গিয়ে ঠেকেছে। তারপরে টুম্পা, টুম্পা হ্যাঁ বলতে পারো টুম্পা হচ্ছে আমার জীবনের একটা বড় ব্রেক, যেখানে আজকে দাঁড়িয়ে সুমনা হিসেবে আমাকে কতটা কেউ চেনে না চেনে তার থেকে বড় জিনিস টুম্পা হিসেবে চেনে। হ্যাঁ, তো এবং দর্শক যেভাবে সাপোর্ট করছে, মানে আমার ইনস্টা থেকে সোশ্যাল মিডিয়া ইনস্টা থেকে পেজ থেকে ইয়ে থেকে মানে আমার বন্ধু বান্ধবরাও থেকে শুরু করে সবাই হ্যালো টুম্পা কিরে ভালো আছিস, মানে হ্যাঁ বলে যে তুইও বা তুমিও বা আপনিও, মানে সিনিয়ররা তারাও বলছে হ্যাঁ বলো টুম্পা, মানে আমার কি মানে আমার মা বাবা নাম দিয়েছিল সুমনা দাস, ঠিক আছে আমার টাইটেল দাস তো সুমনা দাস, পাবলিক সেটা করে দিয়েছি টুম্পা সোনা, সোনাটা আমার টাইটেল হয়ে গেছে, টুম্পা হয়ে গেছে আমার নাম, আপাতত এখনো আছি, জানি না এটা ভাঙতে কতটা পারবো কি পারবো না সেটা জানি না, তবে হ্যাঁ একটা জিনিস তৈরি হয়েছে, আস্তে আস্তে সেটা হয়তো মানে একটা সময় করে ভাঙবে, কেননা এইটা নিয়ে তো আমি সারা জীবন এগোতে পারবো না, আমার জার্নি তো আরো থাকবে, আরো বেটার কাজ করব, আরো অন্যভাবে মানে দর্শকদের সামনে আসবো, এটাই আমার ইচ্ছা। আমার আড্ডাটা এখানে শেষ হয়নি, তুমি কনক্লুশন টানতে চাইছো কিন্তু কনক্লুশন এখন হচ্ছে না, সেটা হচ্ছে যে টুম্পা সোনাকে আজকে আমরা একটুখানি শুনবো, টুম্পা রয়েছে আজকে আমাদের সঙ্গে আর তার মানে সুমনার গলায় শুনবো এক্স্যাক্টলি, সো সো একটুখানি শুনি এবার একটুখানি বলো যে তুমি তো বললে যে যারা তোমাকে ফোন করে তারা তোমাকে টুম্পা শোনা বলে ডাকে, বাড়ির লোকজন সবাই টুম্পা বলছে, তো কিন্তু বাবা মা এক্স্যাক্টলি কতটা হ্যাপি বা তারা কি বলছে যে সুমনা থেকে আজকাল তুমি টুম্পা শোনা হয়ে গেছো, তো বাবা মা বলে উফ কি যে করছিস তুই? না মানে একটা সময় মানে আমার এই যে প্রফেশনটা চুজ করা, আমার মানে ইউনিভার্সিটি কমপ্লিটের পরে আমি জবও পেয়েছিলাম কলেজে, মহিষাদল কলেজে আমি জব পেয়েছি, বাট ওটা ছেড়ে আমি এই ডিসিশনটা যখন নেই ফ্যামিলি থেকে স্বাভাবিক একটু প্রবলেম হয়েছিল, কেন যতই হোক চাকরিটা চাকরিই হয়,
তাই না? এটা তো আনসার্টেইন অনেক কিছু আছে, একদমই তাই, অনেক পেশেন্সের দরকার হয়, কখন কি হবে, আজ আপ আছে কাল ডাউন আছে, আজকে যেমন আমার একটা হিট কিছু চলছে কালকে নাও চলতে পারে, মানে থেকেও বেশি হতে পারে, এটা প্র্যাকটিক্যাল, এটা রিয়েলিটি, এটাকে মেনেই এই প্রফেশনে আসা এবং এটা মেনে চলতে হবে। সেখানে দাঁড়িয়ে ওই সময়টা হয়তো মাও সেভাবে এতটা সাপোর্ট করেনি, কিছুটা করেছে, মানে 50-50। আমার বাবা আমাকে ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন আমার লাইফে প্রত্যেকটা জিনিসে আমার বাবা আমাকে ভীষণ সাপোর্ট করেছে। বাবাকে আমি শান্ত হয়ে তখন বলেছিলাম যে একটু আমাকে বিশ্বাস আমার উপরে রাখো, একটু ভরসা রাখো, আশা করছি আমি সেই সম্মান মানে তোমার মানটা রাখবো। আমার বাবা একজন হাইস্কুলের টিচার, তো স্বাভাবিক উনি চাইবেন যে ওনার মেয়ে হয়ে আমি অন্য কোনো প্রফেশনে বা প্রফেসর, যেহেতু আমার একটা জবে নিয়ে এসেছিলো, যাই হোক, কিন্তু সেখান থেকে এটাতে বাবা আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। পরের দিকে আস্তে আস্তে মাও সাপোর্ট করলেন, তারপরে আস্তে আস্তে কাজ বাড়ে। আমার হচ্ছে ওই গ্রাফটা কি বলতো, এই জাস্ট নয়, আমার আস্তে আস্তে আমি এগোচ্ছি, মানে আমি হাঁটছি, আমি না ছুটলেও আমি হাঁটছি, এবং সেটা একটু মানে হলেও সেটা আস্তে আস্তে চলছে, স্লো বাট স্টেডি উইল রেস, এটা আমি বিশ্বাস করি। এবার হচ্ছে তো সেই সাপোর্টটা আছে, তারপর পর একটা সময় পরে ছিল, আর এই টুম্পাটা যখন বেরোলো মানে মা বাবা তো ভীষণ হ্যাপি। মানে বাবা আমার মনে আছে অনেকদিন পরে, আমি কোভিডের পরে আমি কলকাতায় এসেছি, তারপরে প্রায় 133 দিন পরে আমি বাড়ি গিয়েছি, তো তখনই রিলিজ হয়েছে গানটা, তখন এতটা হয়তো হয়নি, কিন্তু যেটাই হয়েছে এবং সবাই বলাবলি করছে, তখন মানে বাবা আমাকে বলতে গিয়ে কেঁদেই ফেলেছিল, মানে এত হ্যাপি আর কি। তো মা তো ভীষণ হ্যাপি, এবং পরে আমি আমার ফ্যামিলির যখন মানে মাসির বাড়িতে আমি গিয়েছিলাম লক্ষ্মী পুজোতে, সবাই ওখানে সবাই মানে অ্যাপ্রিশিয়েট করছে, ভালো বলছে সব কিছু, সবাই হ্যাপি, মানে টু মাচ হ্যাপি। আমি টুম্পা এক্স্যাক্টলি মানে টুম্পা বলাটা ভুল, এক্স্যাক্টলি রেস্ট ইন প্রেম, সেটা কি করে আসলো, মানে প্রজেক্টে তুমি কি করে ইন হলে, সেই গল্পটা একটুখানি শুনিয়ে দাও। অরিজিৎ যে ডিরেক্টর, ও অনেকদিন আগে ওর সাথে আমার কাজ করার কথা ছিল একটা অন্য ওয়েব সিরিজে 2-3 বছর আগে, কিন্তু সামহাও ওটা হয়নি, কোনোভাবে না হয়ে গেছে। হঠাৎ করে লাস্ট ইয়ার এই নভেম্বরের দিকে আমাকে ও কল করে ডাকলো, গল্পটা শোনালো, এবং ভীষণ প্র্যাকটিক্যালভাবে ও বললো যে আমাদের বাজেটেই মানে এবার এইভাবে করতে হবে কাজটা, অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, ফ্রেন্ডলি আমরা কাজটা করব, তো আমার কন্ডিশন এগুলো, এই করতে হবে। স্ক্রিপ্টটা শুনলাম আমি, গল্পটা শুনলাম, তো শুনে আমার মনে হলো বেশ মজার, তো ঠিক আছে, এবং ভূত এরকমভাবে নর্মালভাবে থাকতে হবে, এবং আমি যে ক্যারেক্টারগুলো করেছি তার মধ্যে যে মানে আরএফপির যে ক্যারেক্টারটা সেরকম ক্যারেক্টার আমি করিনি, তো করা যেতে পারে, ইন্টারেস্টিং লাগবে আর কি স্টোরিটা। হুম, ঠিক আছে চলো আমি করবো, বলে অনেক কিছু কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, আর আমরা কিন্তু প্রপার যে ক্রু নিয়ে কাজ করছি সেটা নয়, আর আর ও জানতো, কারণ আমি যেহেতু থিয়েটার করেছি, থিয়েটারের ছেলে মেয়েদের মধ্যে ওই জিনিসটা থাকে, মানে সিচুয়েশন ওয়াইজ অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারে ওরা, মানে ওই কী বলে জুতো সেলাই থেকে চুল পাঠ, হ্যাঁ সবটাই মোটামুটি পারে, তো দেখেছি আমি ওটা, তো ওটা ভেবেই আমাকে বলেছে, জানতো, তো দেন ডান হলো, তারপরে আমাদের কাজ স্টার্ট হলো, স্ক্রিপ্ট রিডিং হলো, বসা হলো, ভালোভাবে ওয়ার্কশপ হলো, মানে দুবার হয়তো শুটিং হয়েছে, বাট হয়েছে, প্রিপারেশনটা হয়েছে ওই দিক দিয়ে। তারপরে সবাই মিলে আমরা ভীষণ ফ্রেন্ডলিভাবে কাজটা করেছি, মানে এরকম হয়েছে যে আমরা প্রত্যেকেই মানে সব জিনিসটাই করেছি, অনেক সময় এটাও হয়েছে যে আমাকে চা বানিয়ে বানাতে হয়েছে এরকম, আর সিরিজেও যদিও আছে এপিসোডগুলো চা বানাচ্ছি, তো যাই হোক এটাও করতে হয়েছে, মানে সবাইকে সবটা করতে হয়েছে। এবং আমরা আউটডোরে যখন গিয়েছিলাম, 2-3 দিন আউটডোর ছিল, তো সেখানে গিয়েও ওই যে প্রপার যেভাবে একদম শুটিং হয় সেরকম ভাবে না, জেনারেলি ইট হয় না, কিন্তু বাজেট ছিল, হ্যাঁ বাজেটের উপরে, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ একটা ফ্রেন্ডলি ভাবে হচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা সবাই অ্যাডজাস্ট করেছি, শুধু আমি নই, আমার যারা কোয়ার্ডিস্ট ছিল সবাই অ্যাডজাস্ট করেছি, ভীষণ ফ্রেন্ডলি ভাবে করেছি, কারণ সেই অর্থে কোনো অসুবিধে হয়নি, হয়ে গেছে। বাট আজকে এটাই ভালো লাগছে যে যাই করেই হোক না কেন আমরা কাজটা যে করেছি ইন্ডিপেন্ডেন্টভাবে, এবং অরিজিৎ যে একটা অন্যরকম ইচ্ছে করেই প্রথম থেকে ডিসাইডেড ছিল যে এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মেও দেবে না, ওই ইউটিউবেই রিলিজ করাবে, প্রথম থেকেই ওর প্ল্যানিং ছিল এটা, সেইভাবেই ওর স্ক্রিপ্ট করা, গল্প সব কিছু সেইভাবে, তো সেটা যে আমরা করে আজকে মানে উইদাউট প্রমোশন, মানে আমি বলবো আমাদের এই যে গানটা যে প্রমোশন হয়েছে বা এত হিট হয়েছে এবং মানে এই যে সিরিজটা এত ইয়ে হয়েছে, উইদাউট প্রমোশন আমরা কোনো প্রমোশন করিনি, শুধুমাত্র পাবলিকই এটা করিয়েছে যা করার।
তুমি জানতে যে এটা এইভাবে ভাইরাল হবে সেটা কি তোমার সঙ্গে আগে প্ল্যান হয়েছিল শো এর আগে মানে শুটের আগে ওই পার্টিকুলার ওই গানটা টুম্পা সেটা হচ্ছে আরআইপি যখন আমি সিরিজটা করি যখন এই যে স্ক্রিপ্ট রিডিং বলছি সমস্ত কিছু অ্যাক্টিভিটিস চলছে শুটিংটা হলো শুটিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমি জানতাম না যে এরকম একটা গান আছে ইনফ্যাক্ট ওরাও জানত না যে এরকম একটা গান আমরা প্রমোশনের জন্য রাখবে হঠাৎ করে আমাকে লকডাউনের আগে হঠাৎ করে ডিসিশন ওদের ফাইনাল ওরা ফাইনাল করে ফেলেছে যে এরকম একটা গান রাখা যেতে পারে তখনও কনফার্ম নয় তারপরে লকডাউন তো হয়ে গেল লকডাউনের সময় আমাদের কথা হলো ফোনাফোনি হলো সব কিছু ওরা শিওর হলো লকডাউনের পরে এই গানটা কিন্তু শুট হয়েছে আর লকডাউনের আগে আমাদের ফিল্ম শুট হয়েছে লকডাউনের পরে আমাদের এই গানটা শুট হয়েছে আর ডাবিং হয়েছে আমাদের তারপরে বাকি কাজ সমস্ত হয়েছে তো টুম্পা লিরিক্সটায় হয়তো এমন কিছু ছিল যেটার জন্য ওরা প্রমোশনের জন্য ইউজ করেছে এবং ওদের প্ল্যানিংই ছিল যে পুজোর সময় ওরা রিলিজ করবে এবং যখন গানটা শুরু হচ্ছে দেখবে লেখাই আছে ভাষানগীতি মানে ওই যেহেতু পুজোর সময় ওই জন্য ইটস আ টিপিক্যাল ভাষানগীতি যদি বলা যায় তাহলে এটা তাই এটা একদম বলে এই দুটো সব টিপিক্যাল লেখাই আছে ভাষানগীতি আমাদের কনফিউজ পিকচারের যে চ্যানেল ওটার একটা ক্যাওড়া প্রচেষ্টা মানে আমরা পুরো স্ট্যান্ডার্ড করে দিয়েছি মানে আমরা এইভাবে করতে চেয়েছি আমরা এইভাবে দেখাতে চেয়েছি তোমরা সেটা নাও মানে প্রথম থেকেই স্ট্যান্ডার্ড করে দিয়েছি অন্য কিছুতেই নয় তো এটা তারপরে কিন্তু পরের ডিসিশন সেখানে ওরা কোথাও থেকে ভেবেছিল যে হ্যাঁ এটার মধ্যে হয়তো কিছুটা ভাইরাল মেটেরিয়াল আছে বাট এতটা আজকে রেসপন্স মানে আজকে ধরো 26 বা 27 মিলিয়ন হয়ে গেছে অলরেডি তো এত ভালো রেসপন্স হয়তো আমরাও ভাবিনি এবং ওই ভিউয়ার্সটা শুধু নয় আজকে মুখে মুখে যে কোনো ক্যাপশন বলো যে কোনো নর্মাল পোস্ট বলো বিভিন্ন সিরিয়ালের ক্লিপিংস থেকে শুরু করে পলিটিক্সের ক্লিপিংস থেকে শুরু করে তোমার নর্মাল মানুষজন আড্ডা দিচ্ছে পার্টি করছে বাড়িতে বাইরে সব জায়গায় মানে টুম্পাটা সাথে আছে মানে আমি সবার সাথে আছি বেশ টুম্পা আছে থাকবে অ্যান্ড টুম্পাকে নিয়ে এরকম আড্ডা তো ডেফিনেটলি হবে কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি একটুখানি বলো আজকে টুম্পাকে নিয়ে আড্ডা আজকে সুমনা এসছো আমাদের মানে কি বলবো আমাদের বাড়িতে এসেছো তো সেক্ষেত্রে আরে কিরকম লাগলো ডেফিনেটলি ভীষণ ভালো লেগেছে আমি ওকে অনেক আগে থেকে চিনি মানে ভীষণ মানে সেই অর্থে হয়তো সামনাসামনি খুব একটা কথা না হলেও মোটামুটি সোশ্যাল মিডিয়ার দিক থেকে টাচে থেকেছি ও এর আগে আমার ইন্টারভিউ নিয়েছে কিন্তু সেই অর্থে হয়তো মনে ছিল না আজকে নতুনভাবে ও এতটা কাছাকাছি বসে সব কিছু জানলো এবং থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য স্পেশালভাবে এবং এতটা সময় তোমার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এটা ভাইসি ভার্সা দুজন দুজনকে থ্যাঙ্কস দেওয়া উচিত কারণ ও এখন ভাইরাল চুম্পা সেক্ষেত্রে দাঁড়িয়ে তো সেই কারণে আজকে ওই বিজি স্কেডিউলের মাঝখান থেকে একটুখানি আমরা টাইম বের করে মানে জোর জবরদস্তি করে নিয়ে চলিস না তোমাকে আজকে আমাদের স্টুডিওতে আসতেই হবে থ্যাংক ইউ এরকম ভাবে এগিয়ে যাও আর আমাদের ভিউয়ার্সদের জন্য আমাদের ভি স্পটিফাইয়ের যারা টিম মেম্বার্স তাদের সকলের জন্য তোমার একটা মেসেজ তুমি কি বলবে কারণ সাবস্ক্রাইবের গল্পটা একটু তোমাকে বলে দিতে হবে কারণ এভাবে যদি সঙ্গে থাকে তবেই আমরা এগোতে পারবো প্রত্যেক মানুষ একটুখানি তোমার আমি সাপোর্ট করি বলে আজকে এসেছি শুধু মানে কি বলবো অরুণাবুকে নয় আমি অবশ্যই সাপোর্ট করছি চ্যানেলটাকে বলে তাই জন্য আমি এসেছি চ্যানেলের নাম উই স্পট ইউ বলতে হবে স্পট ইউ হ্যাঁ চ্যানেলের উই স্পট ইউ কে সাপোর্ট করি বলে এসেছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ওদের পাশে থাকুন আমি তো আছি তাই জন্যই এসেছি আপনারাও থাকুন আর টুম্পার সাথে তো আপনারা আছেন রেস্টেন্ট প্রেমের সাথে আপনারা থাকুন বেশ আজকের মতো এখানে রাতটা এখানে শেষ করছি ক্যামেরাম্যান ঠিক ওই প্রান্তে রয়েছে ক্যামেরার ওপারে গুলতামের সঙ্গে আর সঙ্গে আড্ডায় এই পুরোপুরি নেপথ্য যে কাহিনী যে পুরোপুরি সেট করেছে ঈশা রয়েছে তো এই মিলিয়ে আমাদের আজকে মোটামুটি একটু ছোট্ট খাটো একটা আড্ডা উইথ টুম্পা এরকম আরো কিছু আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখুন বিস্পটিউতে।